আমি কাজী নুরুল আমিন বাবু, গাজীপুরের এই সন্তান। আমি মানুষের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে আসছি। এর লক্ষ্যে আমি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 50 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। আমার প্রতীক হলো টিফিন কেরিয়ার। আগামী 25 তারিখ আমার টিফিন কেরিয়ার মার্কায় আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি কিছু কাজ অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকায় বাস্তবায়ন করব। পরিকল্পনা মাফিক আমি এই 50 নং ওয়ার্ডকে গড়তে চাই। পরিকল্পিত উপায়ে ড্রেনেজ ব্যবস্থা সর্বপ্রথম করব, তারপর সেখানে রাস্তা হবে। এই রাস্তার মাধ্যমে যেন পরবর্তীতে রাস্তার উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি সাধন না হয় সেদিকে আমি লক্ষ্য রাখব। যেহেতু আমি নিজে একজন শিক্ষক, শিক্ষকতা পেশার সাথে দীর্ঘদিন যাবত জড়িত ছিলাম, সেহেতু আমি শিক্ষা ব্যবস্থাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য সচেষ্ট থাকব। গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের মধ্যে যেন 50 নম্বর ওয়ার্ড শিক্ষার হার সবচেয়ে বেশি থাকে সে অবস্থান করব। এখানে মাদকের ব্যাপক ছোঁয়া। আমি নির্বাচিত হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই ওয়ার্ড থেকে মাদক নির্মূল করব। ছিনতাই সহ অন্যান্য যে অনিয়ম ও অনৈতিক কাজ, এই কাজগুলি আমি নির্বাচিত হলে চিরতরে নির্মূল করে দিব। আমি নিজে একজন শিক্ষক এবং শিক্ষাই মানুষের মানবতা বোধকে জাগ্রত করে। আমি নির্বাচিত হলে মানুষকে সেই মানবতা বোধ জাগ্রত করে এলাকার উন্নয়নের কাজে সহযোগিতা করব। আমাদের জায়গায় যে রাস্তার লাইটিং ব্যবস্থা, এটা অনেক জায়গায় দেখা যায় লাইট লাগানোর পরে আর পরবর্তীতে আর সেটার ব্যবস্থাপনা করা হয় না। আমি নির্বাচিত হলে প্রতিনিয়ত এটা রুটিন মাফিক লাইট ব্যবস্থাপনা ঠিক থাকবে, এবং লাইট ব্যবস্থাপনা ঠিক থাকলেই আপনার এলাকার যে ছিনতাই সহ অন্যান্য অপরাধমূলক কাজ অনেক কমে আসবে ইনশাল্লাহ। টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে অনেক অনিয়ম হচ্ছে, সেই অনিয়ম থেকে আমি নির্বাচিত হলে এই অনিয়ম থাকবে না। একজনের কাছে 10টি কার্ড থাকবে না, যে প্রত্যেকের অবস্থান দেখেই আমরা টিসিবির কার্ড বিতরণ করব। বয়স্ক ভাতা সহ অন্যান্য যে সকল ভাতা সরকারিভাবে এলাকায় আসে, আমি সবগুলি সব ক্ষেত্রে যাচাই বাছাই করে তারপর তাদেরকে এলাকার মানুষকে প্রদান করব। যারা প্রাপ্য তারাই পাবে। 50 নং ওয়ার্ডকে নিয়ে আমার আরও অনেক পরিকল্পনা আছে, যেগুলি আমি এখনই প্রকাশ করতে চাই না। আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন যে এই 50 নং ওয়ার্ডকে আমি কতটা ভালোবাসি, কতটা পরিকল্পনা করেছি, তখন আপনারা এগুলি দেখতে পাবেন। গাজীপুর সিটিতে 57টা ওয়ার্ড থাকলেও আমি নির্বাচিত হলে আমি চেষ্টা করব যে সিটির যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমার ওয়ার্ডবাসী যেন পায় সেই ব্যবস্থা আমি করব। ভোট আপনার মৌলিক অধিকার এবং পবিত্র আমানত। আপনার এই আমানতটা তাকে দিবেন একজন সৎ, যোগ্য, শিক্ষিত এবং ভালো মানুষকে, যাকে আপনি সবসময় কাছে পাবেন। যে কোনো বিপদ আপদে আপনি ডাকলে অবশ্যই আপনার কাছে পাবেন, সেই লোককে আপনি বেছে নেবেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এবং শুনছি যে ভোট মানুষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সত্যিকার অর্থে আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনার মূল্য কি 500-1000 টাকা? 500-1000 টাকা নিয়ে বিক্রি হয়ে আপনি তো নিজেকে পণ্য বানিয়ে ফেললেন, আপনি তো আপনার মনুষ্যত্বকে বিক্রি করে দিলেন। যে আপনার কাছ থেকে ভোট কিনে নিচ্ছে তার কাছে কিভাবে আপনি সেবা আশা করেন? তাই আসুন এই নির্বাচনে আপনি একজন ভালো মানুষকে বেছে নিন, যে কিনা আগামী দিনে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে, আপনার বিপদে নিজের বিপদ মনে করে এগিয়ে আসবে। সেই মানুষটিকে বেছে নেওয়ার এখনই উপযুক্ত সময়। আগামী 25শে মে আমার এই টিফিন কেরিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদের পাশে রাখুন। সেই জন্য আমি আমার ওয়ার্ডবাসীর দোয়া এবং ভোট প্রত্যাশা করছি।